যে জান্নাতি ব্যক্তির কথা বলে হেসেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরম করুণাময় দয়ার আধার, বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ও ইহসানের কোনো সীমা নেই। দুনিয়াতে মানুষ পাপাচারে লিপ্ত হয়, চরম সীমা লঙ্ঘন করে, এরপর আল্লাহ ছাড় দেন, তৌবার জন্য সময় দেন। আল্লাহর দয়া না হলে দুনিয়ার বেশিরভাগ মানুষই অবাধ্যতার অপরাধে ধ্বংস হয়ে যেত। বান্দা গুনাহ করলে আল্লাহ অনেক সময় ক্ষমা করে দেন, অনেক সময় দুনিয়া বা আখিরাতের শাস্তির ফয়সালা করেন। গুনাহের শাস্তি হয় গুনাহের সম পরিমাণ। আল্লাহ জুলুম করেন না। আর যদি বান্দা আল্লাহর অনুগ্রহ করে, ন্যাক কাজ করে, তাহলে আল্লাহ বহুগুণ বেশি সওয়াব দান করেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ অনু পরিমাণও জুলুম করেন না। আর যদি সেটা ভালো কাজ হয়, তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তার পক্ষ থেকে বিপুল প্রতিদান প্রদান করেন। এ আয়াতে বিপুল পরিমাণ সওয়াবের কথা বলা হয়েছে, সওয়াব বৃদ্ধির কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি। অন্য দুটি আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, মুমিনের ন্যাক কাজের সওয়াব কমপক্ষে 10 গুণ বাড়ে, আর আল্লাহর ইচ্ছায় তা 700 গুণের বেশি বাড়তে পারে। আল্লাহ তাআলা বলেন, যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার 10 গুণ, আর যে অসৎ কাজ নিয়ে এসেছে তাকে অনুরূপী প্রতিদান দেয়া হবে এবং তাদের উপর জুলুম করা হবে না। বান্দা যদি শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলে, পরে যথাযথভাবে অনুতপ্ত হয়, তাওবা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে আল্লাহ রহমানুর রাহিম তার গুনাহগুলো পুণ্যে পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাআলা বলেন, যে তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপগুলো পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। গুনাহ পুণ্য দ্বারা পরিবর্তন করার একই অর্থ হল, যে বান্দা তওবা করে, আল্লাহর পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার অবস্থার পরিবর্তন ঘটান। আগে সে পাপাচারে লিপ্ত থাকত এবং সে সৎকর্ম করে আগে মানুষের গুনাহের পথে নিয়ে যেত, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করত, এখন সম্পূর্ণ বিপরীত কাজ করে, এভাবে তার গুনাহগুলো পুণ্যে পরিবর্তন করেন। এর অন্য একটি অর্থ হল, তার পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়। এরকম নিয়ামতের উল্লেখ হাদিসও পাওয়া যায়। হযরত আবু জর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির ব্যাপারে জানি যে জাহান্নাম থেকে সবার শেষে মুক্তি পাবে এবং সবার শেষে জান্নাতে প্রবেশ করবে। ওই ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন, বড় পাপগুলো গোপন রেখে তার ছোট পাপ সম্পর্কে জিজ্ঞেস করো। তাকে বলা হবে, তুমি অমুক অমুক পাপ অমুক অমুক দিন করেছ, অমুক অমুক পাপ অমুক অমুক দিন করেছ। তারপর তাকে বলা হবে, তোমার প্রত্যেক পাপের পরিবর্তে তোমাকে একটি করে নেকি দেওয়া হচ্ছে। সে বলবে, হে আমার রব, আমি এমন কিছু গুনাহ করেছি যেখানে তা দেখছি না। তো হাদিস বর্ণনাকারী বলেন, এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছিলেন, এমন ভাবে হাসছিলেন যে তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের তার সন্তুষ্টি, রহমত এবং অপরিসীম নিয়ামতপূর্ণ জান্নাত লাভ করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।